আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, এটা আমার প্রায় 1 উইক আগের ভিডিও। আমরা চট্টগ্রাম গিয়েছিলাম, চট্টগ্রামের আমি 2-3টা ভিডিও আপনাদের সাথে শেয়ারও করেছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার মেয়ের নাচের শুটিংয়ের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান। এই তো শুরু হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এখানে আসলে কি হচ্ছে। আমরা যে টিভিতে একটা নৃত্যানুষ্ঠান দেখতে পাই, নাচের উপরে যে প্রোগ্রামগুলো দেখতে পাই, সেরকমই একটা নৃত্যানুষ্ঠানেরই এখানে শুটিং চলছে। আর তার পাশাপাশি এখানে ফটোশ্যুট, নাচের উপরে ফটোশ্যুটও হচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে, সেই জন্য শেয়ার করা। আর এখানে আমার মেয়েও আছে। আসলে নাচের মেয়েগুলো যখন একই পোশাক পরে একইভাবে সাজে, তখন আসলে চিনার উপায় থাকে না কোনটা কার মেয়ে। আমি আসলে অনেক সময় চিনতেও পারি না আমার মেয়ে কোনটা। যাই হোক, এই যে এখন যেভাবে ওরা দাঁড়িয়েছে, এটা হচ্ছে একটা শ্যুটের জন্য, বা নাচের যে শেষের এন্ডিংটা পজিশন নেওয়া সেটা। তো এভাবে করে আসলে শুটিং হয়। আমরা যখন একটা টিভিতে পুরো প্রোগ্রাম দেখি, আমরা আসলে বুঝতেই পারি না প্রোগ্রামটা কতটা ভেঙে ভেঙে সেটাকে জোড়া লাগিয়ে তারপর পুরো প্রোগ্রামটা আসলে টিভিতে প্রচার করা হয়। তো যাই হোক, শুটিং দেখতে আমার ভীষণ ভালো লাগে সবসময়ের মতো। আমার মেয়ের যত প্রোগ্রাম হয় চেষ্টা করি আর কি। আর এখানে একটা আরেকটা গ্রুপ, এখানে অবশ্য আমার মেয়ে নেই, এখানে আরেকটা গ্রুপ। এই গ্রুপটা হচ্ছে একটা বিয়ের পুরো থিম নিয়ে নাচটা। আমরা সবাই গানটা জানি, গানটা খুব পরিচিত, মালকা বানুর বিয়ে, এ ধরনের একটা গানের উপরে একটা বিয়ের থিম। এখানে বিয়ের থিমের মধ্য দিয়ে একটা নাচের নাচ দেখানো হবে আর কি। তো যাই হোক, আসলে ভালো লাগে আমার কাছে। আমার মেয়ের বয়স যখন 3.5 বছর, তখন থেকে আমার মেয়েকে আমি নাচে স্কুলে মাত্র দিয়েছি আমি, তার পাশাপাশি আমি নাচে ওকে ভর্তি করিয়ে দিয়েছি। নাচের পাশাপাশি আবৃত্তি, গান, আসলে আমি চেয়েছি যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কালচারাল যে প্রোগ্রামগুলি সেগুলোর সাথেও আমার মেয়ে জড়িত থাকুক। আমার কাছে মনে হয় এতে করে মনটা বড় বড় থাকে, সতেজ থাকে, যারা নাকি আমার কাছে মনে হয় সাংস্কৃতিকের সাথে জড়িত থাকে, এদের মনটা অনেক বেশি ভালো হয়, উদার হয়। আর যে ভদ্রলোককে আপনারা সামনে মাঝখানে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার মেয়ের নাচের গুরু। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছে যে 3.5 বছর বয়সে আমি ওনার কাছে আমার মেয়েকে নাচের জন্য ভর্তি করিয়েছিলাম, ওনার কাছেই নাচ শিখেছে। পাশাপাশি আমার মেয়ে শিল্পকলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও নাচের কোর্স কমপ্লিট করেছে। তো আজকে আমার বেশি ভালো লাগছে এই জন্যে যে যে 3.5 বছর বয়সে যে স্যারের কাছে আমি আমার মেয়েকে ভর্তি করিয়েছি, সেই স্যারের পাশে দাঁড়িয়ে আজকে আমার মেয়ে নাচ করছে। এটা আসলে আমি অনেক বেশি প্রাউড ফিল করি। এটা আরেকটা উপজাতীয় নাচ, দাদা দেখিয়ে দিচ্ছে। আর এখানেও আমার মেয়ে আর আরেকটা মেয়ে, ওকেও সবাই চিনবে, ও হচ্ছে সেরা নাচিয়ের, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের, ও 3rd পজিশনে ছিল, মিমো নাম। তো ওরা ওদের দুজনের একটা নাচ। এখানে দাদাও আছে, উনিও আসবে একটু পরে মাঝখানে। তো আসলে শুটিংগুলো এভাবেই হয়, শুটিংয়ের সময় অনেক মজাও হয়, ভালো লাগে। আসলে আরও বেশি ভালো লাগতো যদি মিউজিকটা মিউট না করে দিতাম। আপনাদের কাছেও ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগতো, কারণ ওরা যে গানের সাথে গানের তালে তালে নাচটা করছিল, সেটা শুনতে দেখতে ভীষণই ভালো লাগছিল। তো গানটা আমাকে মিউট করে দিতে হয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে গানটা যদি আমি রেখে দিতে পারতাম আমার কাছে আরও বেশি ভালো লাগতো।
তো এইভাবে আসলে শুটিং হয় আর কি। আমি তারপর চেষ্টা করেছি ওদের কিছু কথোপকথন শেয়ার করতে আপনাদের সাথে, শুটিং এর সময় আসলে কেমন হয়। রমজান চেহারা ওদিকে করো, নাচের পোজ দাও, খালি ক্যামেরার দিকে তাকাও। আমি ওদিকে দেখছি। হ্যাঁ ওইদিকে দেখো, ওইদিকে ডান দিকে কোণে। আমি মোবাইলটা একটু ডাউন করবেন। আমি ও আইপ্যাড নিব। রেডি সেট গো। মুখ ঢেকে যাচ্ছে তো, আলো পড়ছে না, মুখ ঢেকে পোলোটা দিদিকে দাও না, ফর যে তোমার স্টেজের জন্য দাও না। তুমি যেমনি করে তাকিয়ে আছো, মাছ তো তোমাকেই দেখে ফেলবে। আরে কোস্তা দাদা, ক্যামেরা ওইদিকে দেখ। না না আমি বলছি যে মানে বলতো খুশি হয়ে আসতো লোকে। এই তো এভাবেই শুটিং হয়। আসলে আমরা যখন টিভিতে 1 আওয়ার বা 1/2 আওয়ারের একটা প্রোগ্রাম দেখি, সেটা আমরা অনেক বেশি এনজয় করি, কিন্তু তার পিছনে যে সকাল সন্ধ্যা কত পরিশ্রম করতে হয়, সেটা শুধু তারাই এই এসবের সাথে জড়িত আছে তারাই শুধু বলতে পারবে। যাই হোক, এর পরেও আসলে দিন শেষে আনন্দ শান্তি তো থাকেই। আর দাদার কথা কি বলবো, দাদা অসাধারণ মনের একজন মানুষ, আর দাদা খুব পপুলার একজন নৃত্যশিল্পী। বাংলাদেশের যারা নৃত্যের সাথে জড়িত আছে তারা সবাই জানেন দাদা ফ্যাশন মিডিয়াতেও কাজ করে। আর দাদার নাচের যে কোরিওগ্রাফি, এটা সব সময় অসাধারণ থাকে। এই যে শেষের যে এন্ডিংটা, প্রত্যেকটা গ্রুপকে একসাথে করা, বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, আমাদের জাতীয় পতাকা, সব কিছু যে একত্রিত করে দেশকে রিপ্রেজেন্ট করা, এটা দাদার অসাধারণ একটা গুণ আমি মনে করি। দাদা যখনই একটা কোনো প্রোগ্রাম, বড় কোনো প্রোগ্রাম করে, দাদার মধ্যে এই জিনিসটা থাকে দেশকে রিপ্রেজেন্ট করা। তো এই হচ্ছে আজকে এখানে এই প্রোগ্রামের শেষ মুহূর্তটুকু, একদম মাঝখানে জাতীয় পতাকা, দুপাশে পতাকা, সব মিলে দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করা যায় আর কি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।